হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আপনাদের সকলের জন্য আজকে আরেকটা নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা গরুর মাংসের একটা আনকমন একটা রেসিপি, জানি না আপনারা কখনো এভাবে ট্রাই করেছেন কি না, তবে আমি মাঝে সাঝে এইভাবে রান্না করি আর সকলে অনেক পছন্দ করে। বিদায় আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। রেসিপিটা হচ্ছে লাউ এবং গরুর মাংসের অসাধারণ মজার একটা রেসিপি। তো চলুন, কিভাবে এই রেসিপিটা আমি মানে তৈরি করতেছি বেশি কথা না বলে সেটা শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। এই যে দেখতেই পারলেন, লাউটা ছিলে নিলাম। তবে আমার ছেলে বলতেছে যে আম্মু দাও আমি ছিলে দিই, তো একটু চেষ্টা করলো আর কি ছিলে নেওয়া, ছোটো মানুষ তো। তো তারপর বাকিটা আমি নিজেই ছিলে নিলাম। এই যে দেখতেই পালেন কিভাবে আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ গরুর মাংস দিয়ে রান্না করবো বিধায় এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। তো এখানে আমি 2 কেজি পরিমাণ হবে গরুর মাংস নিয়েছি, 2 কেজি থেকে একটু বেশি হবে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ দিয়েছি 2টা মিলিয়ে। আদা রসুন বাটা দেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ দিলাম জিরে বাটা, আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ নিয়েছি আর ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। সব গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলা দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমিক্স মানে গরুর মাংসের মশলা। আমি বাটা মশলা দেওয়ার পরেও এই মশলাটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি না দিতে চান। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর লবণটা স্বাদ মতো দিয়েছি, লবণ এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। রান্নার তেলটা দেওয়ার পর তারপরে এখানে আমি আস্ত গরম মশলা নিয়েছি, গরম মশলার মধ্যে এখানে আমি 4 টুকরা দারচিনি নিয়েছি, 2টা বড় এলাচ নিয়েছি, 4-5টা সবুজ এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 2টা তেজপাতা, সব কিছু নিয়েছি। তো তেজপাতাটা দেওয়ার পর বাকি মশলাগুলো আমি ধুয়ে হালকা একটু মানে থেতো করে নিয়েছি আর কি, গ্রানটা যাতে খুব সুন্দর বের হয় এর জন্য, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তারপরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। সব কিছু দেওয়ার পর এখন আমি ভালো করে মাংসটাকে মেখে নিব। যত ভালো করে মাখবেন তত ভালো করে মানে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে। এই যে আমার মাখা হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য মানে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। যতক্ষণ মানে ম্যারিনেট হওয়ার জন্য রাখবেন মাংসটা কিন্তু ততই সফট হবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো এবার প্যানের মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে প্যানটা গরম হওয়ার পর মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব এখন এর মধ্যে। যে মাংসটা দিয়ে দিলাম এখন ঢেলে, মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন মাংসটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হয় আর মাংসটা অনেক সফট হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো অবশ্যই ট্রাই করবেন যে একটু ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। যে মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো ফিরে এসছি আবার 10 মিনিট পরে। এই যে দেখুন 10 মিনিটের মধ্যে মাংসের মধ্যে থেকেই মানে পানি উঠছে, আমি কিন্তু 1 ফোঁটা পানিও দিই নাই এর মধ্যে। আর চুলার রাসটা কিন্তু এখন আমি মানে হাই রেখেছি, বাড়িয়ে রেখেছি চুলার রাসটা, মাংসটা থেকে পানিটা উঠছে। তো আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর উপরে তেলটা ভেসে উঠেছে কষানো হওয়ার পর মাংসটা থেকে মানে যা পানি উঠছিল ওই পানির মধ্যে মানে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে। কষানো হওয়ার পর এই যে পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে উপরে, আর মাংসটা কিন্তু এখানে হাফ সিদ্ধ হয়েছে। হাফ সিদ্ধ হওয়ার পরে মানে এর মধ্যে আমি এখন লাউটা যে কেটে রেখেছিলাম আগে ধুয়ে ওই লাউটা দিয়ে দিলাম, ধুয়ে আমি লাউটাকে কাটছিলাম সেই লাউটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি কিন্তু এখন পর্যন্ত মানে মাংসটার মধ্যে কোনো পানি ইউজ করি নাই। তো দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করতেছি, আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে রান্নাটা কত মজার একটা রেসিপি এটা।
রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। এই যে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন লাউয়ের মধ্যে থেকে কিন্তু পানি উঠেছে, আমি কিন্তু পানি দিই নাই। এই যে এই পানিটা দিয়ে আমি মানে পুরো রান্নাটা করে নেব। এই লাউয়ের পানিটা দিয়ে আমি কিন্তু 1 ফোঁটা পানিও আজকে এই রান্নায় ইউজ করব না। মাংস থেকে যা পানি উঠেছে আর লাউ থেকে যা পানি উঠেছে সেটা দিয়েই মানে পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 5 মিনিটের জন্য, 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন লাউটাও কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও আগে থেকে অনেকটা শুকিয়ে এসেছে। তো এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, তো দেখতেই থাকুন আপনারা কী কী আমি দিচ্ছি এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে মানে মরিচটা একটু কমিয়ে দিবেন, যা যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো কাঁচামরিচ দেওয়ার পর এখন এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। রান্নার শেষে একটু গরম মশলা গুঁড়াটা দিলে মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তরকারির। তারপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা, একদম ফ্রেশ ধনিয়া পাতা। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও মানে আলগা কোনো পানি দিই নাই। এই লাউয়ের পানিটা দিয়ে আর মাংস থেকে যা পানি উঠছিল সেটা দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি। 1 ফোঁটা পানিও কিন্তু এই রান্নায় আজকে ইউজ করি নাই আমি। লাউটা দেওয়ার পর চুলাটা আমি একটু মিডিয়াম আঁচে দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার লাউ এবং গরুর মাংসের একটা রেসিপি। আশা করছি আপনারা বাসায় সকলে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।